গুড মর্নিং বন্ধুরা, নতুন কথা চ্যানেলটিতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটিতে কন্যা শিশুদের জন্য থাকছে 30টি একদম নতুন নতুন এবং খুবই কিউট কিউট নাম। তবে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওর 1 নম্বরে থাকছে ত অক্ষরীর একদম নতুন একটি নাম, এই নামটি তীর্থাংশী। 2 নম্বরে থাকছে ওই কারুক্ষরীর খুবই ছোট্ট নতুন একটি নাম, এই নামটি ঐশি। 3 নম্বরে রাখলাম ধ অক্ষরীর একদম ইউনিক এবং খুবই কিউট একটি নাম, এই নামটি ধৃতি। 4 নম্বরে রাখলাম দন্তেস্থ অক্ষরীর একদম ইউনিক একটি নাম, এই নামটি সৌরভী। 5 নম্বরে রাখলাম ত অক্ষরীর একদম ইউনিক এবং খুবই মিষ্টি একটি নাম, এই নামটি ত্রিশানী। 6 নম্বরে রাখলাম দন্তেস্থ অক্ষরীর একদম নতুন একটি নাম, এই নামটি সংকিতা। 7 নম্বরে থাকছে আকার অক্ষরীর একদম নতুন একটি নাম, এই নামটি আদৃতি। 8 নম্বরে রাখলাম ত অক্ষরীর খুবই কিউট ইউনিক একটি নাম, এই নামটি ত্রিশিকা। 9 নম্বরে রাখলাম র অক্ষরীর একদম ইউনিক একটি নাম, এই নামটি রিসানি। 10 নম্বরে থাকছে ক অক্ষরীর খুবই কিউট ইউনিক একটি নাম, এই নামটি কৃত্তিকা। বন্ধুরা, আজকের ভিডিওর 11 নম্বরে থাকছে ত অক্ষরীর একদম নতুন ইউনিক একটি নাম, এই নামটি তীর্থাঙ্গনা। 12 নম্বরে রাখলাম অকার অক্ষরের নতুন একটি নাম, এই নামটি অনুজয়া। 13 নম্বরে থাকছে ঋকার অক্ষরের নতুন একটি নাম, এই নামটি ঋধিকা। 14 নম্বরে রাখলাম তালবেশ অক্ষরীর একদম নতুন একটি নাম, এই নামটি শুভাঙ্গনা। 15 নম্বরে রাখলাম প অক্ষরীর একদম ইউনিক একটি নাম, এই নামটি পুষ্পিতা। 16 নম্বরে থাকছে ব অক্ষরীর নতুন একটি নাম, এই নামটি বিধিকা। 17 নম্বরে থাকছে প অক্ষরীর খুবই ছোট্ট কিউট একটি নাম, এই নামটি প্রেক্ষা। 18 নম্বরে থাকছে ত অক্ষরীর খুবই ছোট্ট মিষ্টি একটি নাম, এই নামটি তথা। 19 নম্বরে রাখলাম দ অক্ষরীর খুবই ছোট্ট নতুন একটি নাম, এই নামটি দীপরা। 20 নম্বরে থাকছে তালবেশ অক্ষরীর একদম ইউনিক একটি নাম, এই নামটি শ্রীদীপ্তা। বন্ধুরা, আজকের ভিডিওর 21 নম্বরে থাকছে ধ অক্ষরীর খুবই ছোট্ট কিউট একটি নাম, এই নামটি ধারা। 22 নম্বরে রাখলাম ব অক্ষরীর একদম নতুন একটি নাম, এই নামটি বিন্দিকা। 23 নম্বরে থাকছে অকার অক্ষরের মিষ্টি একটি নাম, এই নামটি অঙ্কিতা। 24 নম্বরে রাখলাম একার অক্ষরের একদম ইউনিক একটি নাম, এই নামটি এনাক্ষী। 25 নম্বরে রাখলাম ওই কারুক্ষরীর খুবই ছোট্ট নতুন একটি নাম, এই নামটি ঐশা। 26 নম্বরে থাকছে ত অক্ষরীর একদম নতুন একটি নাম, এই নামটি তাংসি। 27 নম্বরে রাখলাম দন্তেস্ব অক্ষরীর একদম নতুন একটি নাম, এই নামটি সুতীর্থা। 28 নম্বরে রাখলাম আকার অক্ষরীর একদম ইউনিক একটি নাম, এই নামটি আরুষি। 29 নম্বরে থাকছে অকার অক্ষরের নতুন একটি নাম, এই নামটি অনুষা। এবং আজকের ভিডিওর 30 নম্বরে থাকছে খুবই ছোট্ট ইউনিক একটি নাম, এই নামটি তৃপ্তা। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন, আর সাথে সাথে আপনাদের পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা যদি রোজ নতুন কথা চ্যানেলের ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু, ফিরে আসছি আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।